বেসিক রেন্ডারিং। চাক্ষুষ শিল্প বা চিত্রণে রেন্ডারিং মানে একটি চিত্রের রং, ছায়া এবং গঠন বিন্যাস যোগ করার প্রক্রিয়া। এটা আরও ব্যবহার হতে পারে চিত্রায়ন কতটা ভালোভাবে সম্পাদন হয়েছে তা বোঝানোর জন্য। আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারেন আপনার চিত্র রেন্ডার করার জন্য, যেমন পেন্সিল, কালি, রং, যেমন আপনার ইচ্ছা। পেন্সিল দিয়ে, একটি পেন্সিল দিয়ে কিভাবে বাস্তববাদী এবং বিশ্বাসযোগ্য ফ্যাশন চিত্র রেন্ডারিং করা যায় এটি জানা একটি অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা। অনেক রকমের গ্রাফাইট পেন্সিল আছে, আপনি আপনার ইচ্ছামতো পছন্দ করতে পারেন, কিন্তু বাঞ্ছনীয় পরিসীমা হল 2B সব রকমের প্রাথমিক স্কেচ এবং অন্তর্বর্তী মান ছায়াকরণের জন্য। হালকা এলাকাগুলো প্রথমে ছায়াকরণ করুন। যখন আপনি আপনার রেখা আঁকা নিয়ে খুশি, আপনি ছায়াগুলোর ছায়াকরণ শুরু করতে পারেন। গঠন বিন্যাস বিবেচনা। ফেব্রিক বিভিন্ন গঠন বিন্যাসে আসে, সার্টিন, মখমল, খসখসে পশমি বস্ত্র বা লেস মতো কাপড়ের কথা চিন্তা করুন। তাদের সবার নিজেদের স্বতন্ত্র চেহারা এবং অনুভব আছে তাদের গঠন বিন্যাসের জন্যে। এটি মনোযোগ দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় আঁকার সময়। বাস্তববাদীভাবে গঠন বিন্যাস রেন্ডার করার জন্যে পর্যবেক্ষণ হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আলো যেভাবে ফেব্রিকে পড়ছে তা খেয়াল করুন। এটা কি চমকায়? একটি গাঢ় কন্ট্রাস্ট আছে কি? রং, যখন এটা ফ্যাশনে আসে, ধারণা হারিয়ে যাবার আগেই তাড়াতাড়ি এবং দক্ষতার সাথে ডিজাইন কাগজে এঁকে ফেলতে হয়। এই ধরনের ক্ষেত্রে বিবরণের উপর খুব বেশি সময় নষ্ট না করে পছন্দসই ফেব্রিকের একটি দ্রুত উপস্থাপনা তৈরি করে ফেলা ভালো। জামার বিস্তারিত অংশ, আমরা জামার বিস্তারিত অংশ আঁকতে পারি যা পৃষ্ঠ আর্ট বা অলঙ্করণ কাজ নামে পরিচিত, যেমন পশম সংযুক্ত ও প্রভাব, জিন্সের ধোয়া প্রভাব, সোয়েটারের বিস্তারিত প্রভাব, বাটন লেস, চেইন, চামড়া প্রভাব, পাগড়ি, কোমরবন্ধনী, সিকুইন এবং জপমালা কাজ, যা জামার উপরের অংশকে ইঙ্গিত করে এবং শিল্পের বিভিন্ন ধরনের মাধ্যমকে ব্যবহার করে।